গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দা চাচ্ছি টুম্পার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে 8:10, 8:12। তো আমি উঠে পড়েছি, উঠতে দেরি হয়েছে। আমার গলার আওয়াজ শুনে, চোখ মুখ শুনে তোমরা বুঝতেই পারছো যে এখনই ঘুম থেকে উঠলো। তো আমি এখনই উঠলাম, এখন বলতে 15 মিনিট হয়ে গেছে। তো সকালে কাজকর্ম করতে হবে। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, দেখো ও ঘুমোক, আমি তুলবো না, কিছুক্ষণ পরে তুলবো। আর সকালে কাজকর্ম তো সব পড়েই আছে, কিছুই করিনি। এদিকে জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম, শুকোইনি, আজকে একবার দিয়ে দেবো। ওইদিকে বাইরে কালকে রোদ ছিল, মানে লাস্টে কেচেছিলাম তো, একটু বেলার দিকে কেচেছিলাম বলে ই হয়নি। আর আমি এদিকটা ধুয়ে দিয়েছি, বাইরেরটা সুন্দর করে ধুয়ে দিয়েছি। বাবা, কুয়াশা পড়েছে দড়িতে। আমি এগুলো সব ধুয়ে দিয়েছি, এগুলো বাইরেরটা সব ধুয়ে দিয়েছি। প্রথমে সকালে উঠে মুখটা ধুয়ে আগে ধুয়ে দিই বাইরেরটা। বাইরে সব পাত চলছে উপরে, খুব নোংরা বালি পড়ে। ঠান্ডা লাগছে, তো আমাকে জড়িয়ে ধরেছে। ব্রাশ করতে হবে তো বাবু, এখনো কাজ আছে, এখনো ঘর মোছা আছে, বিছানাটা গোছাবো, তারপরে ব্রাশ করাবো, আমি ব্রাশ করব, তারপর টিফিন বানাতে হবে। বাবু এরকম করলে হবে না, যাও টয়লেটে যাও আর ব্রাশ নাও। তো চলো আমরা ব্রাশ করে নিই। মেয়েকে কোলে থেকে নামিয়ে দিয়েছি বলে মেয়ে খুব রাগ তরতর করে চলে যাচ্ছে, এই দেখো দৌড়ছে।
কি রে দাঁড়াবি তো, এই যে কোলে থেকে নামিয়ে দিয়েছি মানে। আমি বলছি চলো আমি ভিডিও শ্যুট করবো, তুমি কোলে না কোল থেকে নামো, নামিয়ে দিয়েছি বলে খুব রাগ। তো চলো আমরা ব্রাশ করে নিই। এই যে তো আমি মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ কুচিয়ে মটরশুঁটি ছাড়িয়ে আর আদা কুচিয়ে ভাজছি, এটা দিয়ে আমরা মুড়ি খাবো, সকালে টিফিন খাবো, তাড়াতাড়ি করে করছি কারণ এটা দিয়ে খাবো, আলু ভাজিনি। তো বর বাজারে গেছিলো, বাজার থেকে মাংস নিয়ে এনে দিল, আমি মাংসটা আনতে যাচ্ছি, আজকে রবিবার তো, তো মাংস করব এর জন্যই বর দিয়ে গেল। সকালের কাজ শেষ, সকালের কাজ হয়ে গেছে, খেয়েও নিয়েছি। তো বর মাংস দিয়ে গেলো রান্না করতে হবে, তো রান্না কোটা মাংস করতে হবে। আমি মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিগুলো ছাড়াবো আর মাংসের জন্য আলু। চলো দোকানঘরে গিয়ে আমি কাটবো, এখানে প্রচণ্ড ঠান্ডায় ঘরের ভেতরে, দোকানঘরে একটু রোদ আছে, ওখানে গিয়ে কাটবো, নিয়ে যাচ্ছি সবজি। বাবু আসবে তো, এসো, তুমি খেলা করো তো খেলা করো। বাবু খাটে বসে খেলা করছে, আমি দোকান ঘরে কাটবো। এই যে দোকানে বসে কাটবো, এখানে একটু রোদ আছে ভালো। আমি এখন রান্না করছি, এই যে পেঁয়াজ ভাজছি মাংসের, আজকে রবিবার তো, তা আমার বর মাংস এনে দিয়েছিল, তাই আজকে মাংস ঝোল করব। আর এই যে ই বেটেছি মটরশুঁটি, মটরশুঁটি কাঁচা মটরশুঁটি ওইগুলো বেটেছি, ওই বাঁটা বড়া হবে আর মাংসের ঝোল হবে। শুধু মাংসের ঝোল দেব না, বড়া ভাজবো, এর জন্য মটরশুঁটি ছিল, মটরশুঁটিগুলো বেটে নিলাম আর কেটে বেছে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম। তারপর স্নান করে নিয়েছি, ওদিকে মেয়ে আছে, মেয়েকে স্নান করাবো, এখন মেয়ে খেলছে, খেলু, ভাত খাইয়ে দিয়েছি মেয়েকে, ফ্যান ভাত খাইয়ে দিয়েছি, পরে আমাদের সঙ্গে আবার খেয়ে নেবে। তো আমার এই ভাজা হয়ে গেছে, মাংসটা ই করে নেব। মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম, লবণ হলুদ মশলা বাটা মশলা সব মাখিয়ে রেখেছিলাম। এটা কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে আমার, মেয়ের জন্য তুলে রাখবো, খাই, ভালোবাসে খেতে, বা কষা মাংস আমার মেয়ে খেতে ভালোবাসে, তো মেয়ের জন্য তুলে রাখি। ঝোল দিয়ে দেবো,
তো সেদ্ধ হোক, তো তুমি ওদিকে মেয়েকে স্নান করিয়ে নেবো। সেদ্ধ হোক, এদিকে জল দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো, হয়ে যাবে। তো রান্না আমার হয়ে গেছে। এই দেখো, মটরশুঁটি বেটে, কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ দিয়ে বেটে পড়া, আর ভাতও হয়ে গেছে। ভাত এখানে, মাংসটা আছে, তো এবার খাবো। খুব খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে, আর বর তো সে দেরি করে আসবে। তো এই যে আমরা মামিয়ে বসে আছি, খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে আমাদের, আর আমার বড় খেয়ে চলে গেছে। মনে করলাম দুটো শর্ট ভিডিও করবো, তা আমার যে হবে না, কারেন্ট নেই একদমই, অনেকক্ষণ আগে কারেন্ট চলে গেছে। তো জানলার দিকে আমরা বসে আছি, একটু একটু রোদ আছে এখনও, বাইরে জামাকাপড় মেলা আছে, এখনও তুলতে হবে। আর মেয়ে তো ঘুমোবে না, দুপুরবেলায় তো ঘুমোয় না, একদমই ঘুমোবে না। আর আমিও শুতে পারি না, আমিও ঘুমোতে পারি না, আমার মেয়ে ঘুমোয় না বলে আমিও ঘুমোতে পারি না। আগে ছোটোবেলায় যখন ঘুমোতো তখন আমি একটু ঘুমোতে পেতাম, তাই এখন আর হয় না। আর সেই রাত্রি 11টা 12টা বেজে যাবে ঘুমোতে। কি কি হলো, তো ভিডিওটা আর বাড়াবো না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর সাথে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিও, আমি যখনই ভিডিও দেবো তখন তোমরা দেখতে পাবে, চলে যাবে সঙ্গে সঙ্গে। তো আমি চাই, মনে প্রাণে চাই তোমরা খুব ভালো থেকো। আজকের জন্য টাটা, আবার কালকে দেখা হবে, টাটা।